আইপিএলের কারণে বিশ্বকাপ দল বাছাই করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ভারতীয় নির্বাচকদের জন্য ত্রিশ এপ্রিল টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেও শান্তিতে থাকতে পারেনি বিসিসিআই কে এল রাহুল রিঙ্কু সিং আবেশ খানদের মতো ক্রিকেটারদের বাদ দেওয়ার পর সমালোচনা মুখর ভারতের গণ ও সামাজিক মাধ্যম অবশেষে নিরবতা ভেঙেছে বিসিসিআই কেন ফর্মে থাকা ক্রিকেটারদের বাদ দেওয়া হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন তারা ক্রিকেট কন্ট্রোল বোর্ড অফ ইন্ডিয়ার অফিসে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা পর উপস্থিত হন অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগারকার একটার পর একটা প্রশ্ন আসতে থাকে অধিনায়ক ও নির্বাচকের দিকে ভারতের বিশ্বকাপ দল ঘোষণার পর যে ক্রিকেটারকে নিয়ে বেশি আলোচনা হয়েছে তিনি কে এল রাহুল উইকেটরক্ষক এই ব্যাটার আইপিএলে রয়েছেন দুর্দান্ত ফর্মে রান করছেন প্রায় একশো স্ট্রাইক রেটে তারপরও দলে ব্রাত্ত তিনি সবার আগে প্রশ্ন এসেছে তাকে নিয়ে কেন বাদ দেয়া হল কি কারণেই বা রাখা হলো সানজু স্যামসন ও দীর্ঘদিন দলের বাইরে থাকা ঋষভ পন্থকে এক দুই তিন জিতেনি সহ কোটি টাকার পুরস্কার দুর্দান্ত ক্রিকেটার আমরা এমন একজন ক্রিকেটারকে চাচ্ছিলাম যে কিনা মিডল অর্ডারে ভালো ব্যাট করতে পারে কিন্তু রাহুল আইপিএল টপ অর্ডারে খেলে আমার মনে হয় সঞ্জু স্যামসন ও ঋষভ পন্থ ইনিংসের শেষের দিকে দারুণ স্ট্রেক রেটে ব্যাট করে যে কারণে রাহুলকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি বিশ্বকাপে ফিনিশিং রোলে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু সিংকে এমনটা ধরেই নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট ভক্তরা কারণ এবারের আইপিএলে একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে রান তুলছেন তিনি কিন্তু তাকেও রাখা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে তাকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন ভারতীয় নির্বাচক আমার মনে হয় এটা সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল জানিয়ে আমরা আলোচনা করেছি সে ভুল কিছু করেনি কম্বিনেশনের কারণে তাকে বাদ দিতে হয়েছে দুজন রিস্ট স্পিনার রাখা হয়েছে স্কোয়াডে বোলিংয়ে রোহিতের জন্য বেশি অপশন রাখার জন্য এটা আসলে অপ্রত্যাশিত সে রিজার্ভ স্কোয়াডে আছে বুঝতেই পারছেন পনেরো সদস্যের স্কোয়াডে কতটা কাছে তিনি দিন শেষে আপনি পনেরো জনের বেশি ক্রিকেটারকে দল নিতে পারবেন না আলোচনা হয়েছে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়েও একই সঙ্গে কেন চারজন স্পিনার রাখা হয়েছে যেখানে নেই কোনো অফ স্পিনার সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অধিনায়কের সঙ্গে আলোচনা করে দেখুন বিরাট কোহলি পরীক্ষিত ক্রিকেটার আইপিএলে এখন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তাকে নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই চারজন স্পিনার রাখা হয়েছে কন্ডিশনের বিবেচনায় আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে তাছাড়া ম্যাচগুলো হবে সকালে সব কিছু বিবেচনায় রাখতে হয়েছে তাই স্পিনার রাখা হয়েছে বেশি তাছাড়া শিভাম দুবে ও হার্দিক পান্ডিয়া তাদের যে দায়িত্ব থাকবে তা করবে দুবে বোলিং করবে মাঝে মধ্যে এবারের বিশ্বকাপ দলে শুধু আইপিএল পারফরমেন্স নয় বরং আন্তর্জাতিক অঙ্গনে যাদের অভিজ্ঞতা ভালো তাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি তারেক হাসান শিমুল সময় সংবাদ